হ্যালো ভিউয়ার্স, বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে একটা রিভিউ করব ল্যাকমি পিচ মিল্ক ময়েশ্চারাইজারের। তো শীত তো পড়ে গেছে, আমাদের স্কিন খুব ড্রাই, ডিহাইড্রেশন, স্কিনে অনেকের খসখসে হয়ে যায়, ফেটে যায়, অনেকের তো স্কিনে যে চামড়া সেটা উঠতে শুরু করে। তো এই ড্রাই ভাব কাটানোর জন্য এবং ভালো একটা অ্যাফোর্ডেবল প্রাইসের ময়েশ্চারাইজার তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, যেটা স্কিনকে ফর্সা রাখবে, হাইড্রেট রাখবে, স্কিনকে ন্যাচারালি গ্লো দেবে। তো দেখো এখানে ল্যাকমি পিচ মিল্ক, পিচের গুণাগুণ, 24 আওয়ার ময়েশ্চারাইজার লক বলেছে। এটা সফট এবং সফট ক্রিম, এটা স্কিনকে খুব সফট দেবে এবং মোটেও তেলতেলে করবে না, সঙ্গে সঙ্গে তোমরা যখন ব্যবহার করবে এটা অ্যাবসর্ব হয়ে যাবে। আমি এখানে কিনেছি সবথেকে ছোটো যেটা পাউচ, সেটাই কিনেছি, একদম ছোটো। এটার দাম কিন্তু 45 টাকা, 45 রুপিস। তো দেখো 45 টাকায় তোমরা এরকম একটা ছোটো 25 গ্রামের কিন্তু পাউচ পেয়ে যাবে কৌটো। তো প্রথমে এটা ট্রাই করো, ভালো লাগলে তোমরা আবার বড়টা কিনে নেবে। তো মোটামুটি খুবই অ্যাফোর্ডেবল, কম দাম, 45 টাকার মধ্যে এরকম একটা ময়েশ্চারাইজার ল্যাকমি কোম্পানির পিচ মিল্ক তোমরা ব্যবহার করতেই পারো। যাদের কাছে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের ময়েশ্চারাইজার চাচ্ছ তাদের জন্য এটা বেস্ট এবং কম কেমিক্যালযুক্ত। এর মধ্যে পিচ ফলের গুণাগুণ থাকার কারণে স্কিনের রিঙ্কলস দূরে রাখবে, ত্বককে খসখসতা থেকে বাঁচাবে এবং ত্বক হাইড্রেট রাখবে। আর এর মধ্যে মিল্ক, যেহেতু পিচ মিল্ক, মিল্কের গুণাগুণ থাকার কারণে আমাদের স্কিনকে ফর্সা করবে, হাইড্রেট রাখবে, সফট বানাবে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ অ্যাবসর্ব হয়ে গেল হাতের মধ্যে, কোনো চিটচিটে অয়েলে ভাব কিচ্ছু নেই, এরকম একটা কাগজ দ্বারায় এখানে কিন্তু মোড়ানো থাকে। আর খুবই ভালো ক্রিমটি টিনেজারের ক্ষেত্রে বা যে কোনো ছেলে মেয়ে এটা ইউজ করতে পারে। তোমরা শীতে এই ময়েশ্চারাইজারটা এমনি ইউজ করতে পারো, যে কোনো সময় ব্যবহার করা যেতে পারে, বা তোমরা মেকআপের আগেও এটা ময়েশ্চারাইজার হিসাবে ইউজ করতে পারো। ভালো একটা অ্যাফোর্ডেবল ল্যাকমি কোম্পানির ময়েশ্চারাইজার তোমরা মার্কেটে যে কোনো দোকানে পেয়ে যাবে এবং যে কোনো স্কিন টাইপ এটা ব্যবহার করতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো।